বন্ধুরা, আমি অলরেডি ছাদের উপর উঠে পড়েছি। দেখেন, এটা হলো আমাদের বাসার ছাদ। তো আমি প্রতিদিন এখানেই আসি জামা কাপড় লাড়তে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি আপনাদের আজকে দেখাবো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কী কী কাজ করি। তো আপনারা দেখেন, ভোর 6টার সময় উঠে পড়েছিলাম, কিন্তু আমার মেয়ের জন্য অপেক্ষা করছিলাম, ও কেবলমাত্র উঠেছে এখন সকাল 8টা বাজে। তো আমি প্রথমে আমার বিছানাটা গুছাই নেব। বন্ধুরা দেখেন, আমার বিছানা গুছানো শেষ হয়েছে। তো এখন আমি যাব ছাদে জামা কাপড় শুকাতে দিতে। তো চলেন বন্ধুরা, আমি অলরেডি ছাদের উপর উঠে পড়েছি। দেখেন, এটা হলো আমাদের বাসার ছাদ। তো আমি প্রতিদিন এখানেই আসি জামা কাপড় লাড়তে। তো আমি আমার মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখেন, আমার মেয়ে খেলতেছে। তো এটাই হলো আমাদের বাসার ছাদ। আমার অলরেডি জামা কাপড় নাড়া শেষ, শুকাতে দেওয়ানো শেষ। তো এখন আমি বাসায় যাব। তো আজকে এখনো রোদ ওঠে নাই, তার আগেই আমি জামা শুকাতে দিলাম জামা কাপড়। তো রোদ উঠলে ছাদে আসা যায় না, অনেক গরম লাগে। আজকে অনেক বাতাস। বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি। তো এখন আমি আমার মেয়ের জন্য লুডুস রান্না করব, তারপর লাঞ্চে রান্না করা করব। তাহলে আমার কাজ শেষ দুপুরের মতো। আমি লুডুস অলরেডি বসিয়ে দিয়েছি। তাই দেখেন, আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব আর একটি মসুর ডাল রান্না করব। ছোট মাছের চচ্চড়ি বানাবো। আমার রুম ঝাড় দেওয়া শেষ হয়েছে। এই দেখে দেখেন, আমাদের কবুতরগুলো কত সুন্দর বসে আছে, ওদের বাসার ভিতরে বসে আছে। তো সকালবেলা আপনাদের ভাই ঘুম থেকে ওঠে, এদের খাবার দিয়ে, পানি দিয়ে, আবার এদের বাসা পরিষ্কার করে দিয়ে চলে গিয়েছে অফিসে। দেখেন, এরা হয়তো আর কিছুদিনের মধ্যেই ডিম দেবে। আমি অলরেডি মাছের চচ্চড়ি বসাই দিয়েছি। আমি আলু দিয়ে আজকে মাছ চচ্চড়ি করতেছি। বন্ধুরা দেখেন, আমার ডাল ভাজি ভাত সবটাই হয়ে গিয়েছে। তো আমার কাজ শেষ। এদিকে দেখেন, আমার মেয়ে ভাত শুকনো একটু ভেজে দিয়েছিলাম, তাই খাইতেছে আর মোবাইল দেখতেছে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।